লালসে চারকোল ফেশিয়াল পিম্পলি স্কিনের জন্য এবং অয়েলি স্কিনের জন্য এই ফেশিয়ালটা বেসিক্যালি ইউজ করা হয়। লাম্প চারকোল যেটা ইউজ করা হয় ক্লেনজিং এবং স্ক্রাবিং করার জন্য, দুটোরই কাজ এটা করে। এটাতে একটা জেল আছে, একটা ডাস্ট আছে, দুটো মিশিয়ে ক্লেনজিং করা হয়, 2 থেকে 3 মিনিটের একটা ক্লেনজিং। কোকোনাট শেল যেটার কাজ হচ্ছে লাম্প চারকোলের পরে মানে স্কিনের যে ইম্পিউরিটিটা আছে, ডেড সেলটা আছে, পুরোটাকে এটা রিমুভ করে দেয়। এটা মিক্স করতে হবে অ্যাপ্লিকেটর প্লাস দিয়ে। এটা মুখে রাখতে হবে 15 মিনিটের জন্য এবং চোখের ওপরেও দেওয়া যাবে যেহেতু এটা পিওর অর্গ্যানিক। এটা লাস্ট আমরা ইউজ করব রকেট চারকোল, এটার কাজ হচ্ছে মাসাজ করা। বাম্বু চারকোল যেটা এই পুরো ফেশিয়ালটার লাস্টে প্যাক হিসেবে ইউজ করা হয় এবং যেটা স্কিনের পিএইচটাকে ব্যালেন্স করতে খুব ভালোভাবে হেল্প করে। এটা হচ্ছে সিলভার রিংস, এটা হচ্ছে ক্লেনজার, এই ফেশিয়ালটার নাম হচ্ছে জুয়েল ফেশিয়াল। এটা হচ্ছে রক ডায়মন্ড, এটা হচ্ছে মাসাজ ক্রিম, এটা 15 মিনিটের একটা মাসাজ হয়। যতক্ষণ না ক্রিমটা পেনিট্রেট করছে ততক্ষণ মাসাজটা করতে হয়। প্ল্যাটিনাম টাচ তার সাথে হচ্ছে খুব অল্প পরিমাণে স্মুথ গোল্ড, খুবই অল্প পরিমাণে চোখের ওপরেও লাগানো যাবে যেহেতু এটা পিওর অর্গ্যানিক। ডিটান প্যাক কাম পিল অফ মাস্ক আছে, এটা 15 মিনিট রাখতে হবে। এটা হচ্ছে মাসাজ ক্রিম কাম জেল, ক্রিমটাকে পেনিট্রেট করিয়ে স্কিনের মধ্যে বসিয়ে দিতে হবে। দুটো 15 মিনিট রাখার পরে রিমুভ করে দিতে হবে। এটা ল্যাকটিক গ্লু, এটা লাস্ট ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা হয়। নমস্কার, আমি অদিতি। আমি আজকে এতক্ষণ যে প্রোডাক্টগুলোর ডেমনস্ট্রেশন দেখালাম সেই কোম্পানিটার নাম হচ্ছে লালসা। ইটস এ পিওর অর্গ্যানিক ব্র্যান্ড, এর মধ্যে 1 ড্রপও কেমিক্যাল নেই এবং তার জন্য লালসা জেনিভা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে 2017 সালে। এবং এটা একটা এমন প্রোডাক্ট ইন্ডিয়াতে যেটা আমরা যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারি, কোনো টেনশন ছাড়া, টেনশন ফ্রি হয়ে, যে আমাদের কোনো র্যাশ, পিম্পলস, ব্রণ কিচ্ছু আসবে না। এবং আমাদের এই রেঞ্জের মধ্যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে যেগুলো একটু অন্য রকমের প্রোডাক্ট, যেমন আইসক্রিম ফেশিয়াল, ইকোফেনেস ফেশিয়াল অথবা জুয়েল ফেশিয়াল, চারকোল ফেশিয়াল, এরকম প্রচুর প্রোডাক্টের রেঞ্জ আমাদের আছে যেটা আমরা সমস্ত টাইপের ক্লায়েন্টের ওপর ইউজ করতে পারি, যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারি। আশা করা যায় ভবিষ্যতে আমরা একসাথে অনেক কাজ করব এবং আমরা যখন কাজ করব তখন ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে এই প্রোডাক্টগুলো কতটা আমাদের জন্য উপকারী।